হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আবুল আভিয়ারি তরফ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো আজকের যে বিষয়টা, মেনলি অনেক কষ্টের পরে ফাইনালি কলোনিটা রেডি হয়ে গেছে। তো আজকের সমস্ত যে সমস্ত লাভ বার্ড মানে রেস্টিং এর দরকার, তো তাদের জন্য কলোনিতে সেই সমস্ত পাখিকে রিলিজ করা হবে। তো সেই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবং কলোনিতে কেন সেট আপ করলাম, মানে ছাড়ার জন্য পাখিগুলোকে ফ্লাইটের জন্য, বা কি কারণে, আলটিমেট টোটাল সমস্ত এই ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, আপনারা সম্পূর্ণ বিষয়টাকে বলবো। এবং এখান থেকে আপনারা কিছু হলেও, যারা বাড়িতে বসে ছোট্ট রুম আছে বা কিছুটা জায়গা আছে, রুম পড়ে আছে, তারাও সেখান থেকে কলোনি সেট আপ করে সেখান থেকেও ব্রিডিং নিতে পারবে। কি কি পদ্ধতিতে, সেই সম্পূর্ণ ভিডিওটিকে আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো। তো চলুন, লেটস গেট স্টার্ট।
তো ফাইনালি বন্ধুরা আমি সমস্ত লাভ বার্ড ধরে নিয়েছি যে কটা ফ্লাইটে ছাড়ার দরকার। তো এখানে দেখতেই পাচ্ছেন যে কোবাল্ট মার্কস, গ্রিন অফলাইন, লোটিনো ফিসার, পারব্লু স্প্লিট অফলাইন, ভায়োলেট অফলাইন সবকিছুই মোটামুটি আছে। তো চলুন আমরা কলোনিতে ছাড়বো। তো সেই দৃশ্যটা আমি আমার ভাইজিকে দিয়ে দেবো। তো ভাইজি কলোনিতে ছাড়বে, তো সেই দৃশ্যটা আপনাদেরকে আমি দেখাই এবং কলোনি সম্পর্কে শেষের দিকে আপনাদেরকে আমি বলবো। তো চলুন দেখতে থাকুন। এখানে আছে ইউইং, ভায়োলেট অফলাইন, এখানে আছে রসি, সব বাড়িয়ে গেছে। খুবই আনন্দিত। কিছু পাখি আছে ডানার জন্য তারা উঠতে পারছে না। চলো বন্ধুরা আরো আছে, আরো আছে। আরেকটা পার ব্লু বেরিয়ে গেল। চলো বন্ধুরা দরজাটাকে খোলা। কলোনিতে পাখি করতে গেলে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে তার সাইজ এবং লেন্থ একটু বড় করতে হবে যাতে ফ্লাইটটাকে ঠিকঠাক ভাবে করে। এবং বক্সটাকে আপনাকে দিতে হবে অনেকটা গভীর, মানে একটু লম্বাই যেন মোটামুটি 12 ইঞ্চি 13 ইঞ্চি এরকম লম্বা হয়, গভীর হয়। তাহলে সেক্ষেত্রে পাখির যখন বাচ্চা বড় হবে তখন বেরোবে, নাহলে নিচে কিন্তু যে পাখির বাচ্চাটাকে ড্রপ আউট হবে তাকে কিন্তু অন্যান্য পাখি কিন্তু কামড়াবে। তো এই জন্যই আপনাদেরকে কলোনি করতে গেলে এবং খাবার দাবারও সময়টা অনেকটা সময় বাঁচে। যারা চাকরিজীবী মানুষ আছেন, যারা ব্যবসায়ী আছেন, সময় পান না, তারা কলোনিতে এইভাবে পাখি করতে পারেন। তবে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে এবং ডায়েটটাকে খুব ভালো রাখতে হবে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে পাখি যখন ছাড়বেন একই সাথে ছাড়বেন এবং একই এজে ছাড়বেন, তাহলে কি হবে ওই সমস্যাটা কিন্তু আর হবে না। তো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা একটু হলেও আনন্দ পেয়েছেন। তো চলুন আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইল বা কম্পিউটারে পৌঁছে যায়। তো চলুন নেক্সট ভিডিওতে আসতে চলেছে যে স্প্লিট অফলাইনের ইম্পর্টেন্সই কি, বা আমরা স্প্লিট অফলাইন নিয়ে কাজ করলে আমরা কি রেজাল্ট পেতে পারি, বা এর গুরুত্বটা কি, এই ব্যাপারে ভিডিও আসতে চলেছে। তো ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেন। তো চলুন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।